স্বাগত নিউজ 24 দিনের সংবাদে সঙ্গে আছি আমি আকাশ হোসেন। ঈদের ছুটি শেষ ঢাকায় ফিরছেন মানুষ। রাজধানীর প্রবেশ পথগুলো বিচ্ছিন্নভাবে মানুষের ভিড় দেখা গেছে। ভিড় আছে দৌলতদিয়া এবং বাংলাবাজার ফেরি ঘাটেও। তবে এর সঙ্গে যুক্ত হয়েছে ঈদের তৃতীয় দিনেও বাড়ি ফেরা মানুষের চাপ। লঞ্চ এবং বাস বন্ধ থাকায় দুই ফেরি ঘাটে রোববারও বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অপ্রত্যাশিত হলেও এটি এখন বাস্তবতা মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের। ঘরমুখ মানুষের চাপে ফেরিতে গাড়ি উঠানোই কষ্টকর হচ্ছে এখন। একটি ফেরি ভিড়লে নানাভাবে উঠে পড়ছেন মানুষ। মহাসড়কে বাস এবং নৌপথে লঞ্চ বন্ধের কারণে ফেরির এই ভিড় বলছেন সাধারণ মানুষ। শিমুলিয়ার ওপারে মাদারীপুরের বাংলাবাজার ঘাট, এখানে ফেরি থেকে মানুষ নামছেন যেমন, উঠছেনও বেশ ভালো সংখ্যক। দূর দূরান্ত থেকে ভেঙে ভেঙে রাজধানী ফেরা মানুষ বাংলাবাজারে পৌঁছাচ্ছেন। যাত্রাপথে কোনো পরিবহনেই স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ আছে। বরিশাল শহর থেকে আসছে, ঠিক আছে, 300 টাকার ভাড়া 800 টাকা নিচ্ছে। স্বাস্থ্যবিধি কেউ মেনে চলতেছে না এবং মানতেও পারতেছে না, যেহেতু সবার যেতে হবে সেই তুলনায়। রাজবাড়ির দৌলতদিয়া ঘাট দিয়েও অনেক মানুষ ঢাকার পথ ধরছেন, তবে সে সংখ্যা বাংলাবাজারের তুলনায় কিছুটা কম। সড়কপথে যারা কর্মস্থলে ফিরছেন তাদের দেখা মেলে রাজধানীর প্রবেশ পথগুলোয়। গাবতলী আবদুল্লাপুরে গাড়ি থেকে নেমে বিভিন্ন মাধ্যমে তারা ঢাকায় ঢুকছেন। 10 টাকার ভাড়া, 20 টাকা, 50 টাকার ভাড়া নিচ্ছে, 100 টাকা। গাড়িতে ভিড়াভিড়ি হচ্ছে, অতিরিক্ত লোক ঢুকাইতেছে এবং ভাড়া নিতেছে। এছাড়া যাত্রাবাড়ি এবং নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায়ও ঢাকা ফেরত মানুষের ভিড় দেখা গেছে। ডেস্ক রিপোর্ট নিউজ 24। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে শিমুলা ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ফেরিঘাটে ঢাকামুখী মানুষের চাপ কেমন দেখছেন এবং ভোগান্তি নিয়ে কি বলছেন তারা, আপনি বাস্তব চিত্র তুলে ধরবেন। ঢাকা সকাল থেকে কিন্তু ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় যেটি আমরা লক্ষ্য করেছি, এই মুহূর্তে একটি ফেরি এসে ঘাটে থেমেছে এবং দেখছেন যেটি হাজার হাজার মানুষ কিন্তু এই ফেরিতে করে পদ্মা পার হয়ে ঢাকার দিকে রওনা হয়েছেন, ঢাকার উদ্দেশ্যে আসছেন। এবং এখানে যারা আসছেন প্রত্যেকটি মানুষ, আসলে মানুষের এত ভিড়, মানুষের চাপের কারণে কিন্তু গাড়ি ফেরি বাড়াবাড়ের জন্য উঠাতে খানিকটা বিপাকে পড়তে হচ্ছে BIWTC কর্তৃপক্ষ, কিন্তু মানুষের যে ভিড়টি এটি আসলে তারা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। সকাল থেকে যেমন হলো আমরা মানুষ আসতে দেখেছি, তেমনি কিন্তু মানুষ এখান থেকে ঈদ করতে নারীর টানে বাড়ি ফিরছেন সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। কিন্তু এই লকডাউনের কারণে যেই বাস হলো বন্ধ থাকার কথা ছিল, তাদের যাত্রীরা যারা এখানে ঢাকার দিকে আসছেন এই শিমুলিয়া ঘাটে, এখান থেকে কিন্তু চরাচরি ঢাকার উদ্দেশ্যে আমরা অনেকগুলো বাস ছেড়ে দেখেছি, যার কারণে ভোগান্তি তাদের অনেকটাই কমেছে। তবে স্বাস্থ্যবিধির যে বিষয়টি সেটি কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে কিন্তু তারা বরাবরই হলো পড়ছেন এবং তারা যেটি বলছেন যে এখানে স্বাস্থ্যবিধি যেমন মানা হচ্ছে না এবং এখানে স্বাস্থ্যবিধি আসলে মানা সম্ভব না, কারণ যে পরিমাণ মানুষ এখানে প্রতিনিয়ত আসে ভিড় করছেন সেখানে এই এখানে আসলে মানুষের কোনোভাবেই এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ আসলে এখানে এসে এখানে ভিড় করেছেন এবং BIWTC কর্তৃপক্ষও যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে এই স্বাস্থ্যবিধি মানাতে মানুষকে বারবার তাদের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, বলা হচ্ছে, কিন্তু এরপরও স্বাস্থ্যবিধি মানানোর বিষয়টি আসলে নিশ্চিত করা তাদের পক্ষে সম্ভব না। তাদের লোকবল আসলে কম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই স্বাস্থ্যবিধির বিষয়টি লক্ষ্য করবে তারা তাদেরও উপস্থিতি কিন্তু আমরা এখানে লক্ষ্য করিনি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে শিমুলিয়া ঘাটে দেখা সবশেষ চিত্র। আকাশ জিকো, আপনাকে ধন্যবাদ। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ। দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ আকাশ, আপনি যেমন জানাচ্ছেন কিন্তু ঈদের ছুটি শেষে কিন্তু এখন কর্মমুখী হচ্ছে সাধারণ মানুষ। দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21টি জেলার সাধারণ মানুষ কিন্তু এই দৌলতদিয়া ঘাটে দৌলতদিয়া পাটের নড়ুর ব্যবহার করে কিন্তু তারা রাজধানী মুখী হচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু আমি দৌলতদিয়ার চিত্রটি দেখাতে চাচ্ছি, যে দৌলতদিয়ার সকালবেলা যে চিত্রটি ছিল তার চেয়ে কিন্তু আমি একটু কম দেখতে পাচ্ছি ঢাকামুখী যাত্রীরা। তো সকালে কিন্তু এই যাত্রীগুলির চাপটা অতিরিক্ত চাপ ছিল, যে চাপটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। তবে বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে বিকাল হইলে পরে কিন্তু চাপটা বৃদ্ধি পাইতে পারে। তবুও যে আমি আরেকটি বিষয় জানি, ঢাকায় থেকে এখনও কিন্তু অনেক যাত্রী ঘরমুখী হচ্ছে, তাদের চাপটা কিন্তু আমরা উল্লেখযোগ্য দেখতে পাচ্ছি। তবে ঢাকায় যে যাত্রীগুলো যাচ্ছে সে যাত্রীগুলো কিন্তু যাত্রীগুলো অনেক যাত্রীর সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন মহাসড়কে গণপরিবহন না থাকায় কিন্তু অতিরিক্ত ভাড়া চলাচল করার কারণে কিন্তু তারা সহজে, তবে যানবাহন চলাচল করার কারণে কিন্তু তারা সহজে এই নড়ুট পার হতে পারছে। তবে যানবাহন সংকট থাকার কারণে কিন্তু তাদের নানা প্রকার দুর্ভোগ পোহাতেও হচ্ছে। তবে যাত্রীদের এই বিষয়ে যাত্রীদের সামাজিক শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকামুখী মানুষের খবর খবর জানাচ্ছিলেন সহকর্মী নাইমাল জিকো এবং শামীম। ভারত থেকে আসা দুইজনের করোনা হলেও ভারতে ভ্যারিয়েন্ট কিনা তা এখনও নিশ্চিত নয়। তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক, তারা এখন ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ডিএনসিসি হাসপাতাল পরিচালক। তিনি জানান, দুজনকেই আলাদা রাখা হয়েছে, তাদের জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে। শনাক্ত হলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরবর্তী তথ্য জানানো হবে। হাসপাতাল পরিচালক বলেন, 1000 শয্যা ও প্যাথোলজি প্রস্তুত থাকলেও রোগীর সংখ্যা এখন অনেক কম। 57 জন রোগী ভর্তি রয়েছে, যার মধ্যে 40 জন আছে আইসিইউতে। অসচেতনভাবে ঈদযাত্রার পরে রোগীর সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা করছেন হাসপাতাল পরিচালক। আমরা ঈদের ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট তো আমাদের এখানে কোনো রকম কোনো ভ্যারিয়েন্ট তো আমরা এখানে নিশ্চিত করতে পারি নাই। ওদিনও আমরা ঈদের দিনও আমরা বলেছি যে আমাদের এখানে 2 জন পেশেন্ট আছেন যারা রিসেন্টলি ইন্ডিয়া থেকে এসেছিলেন, সে কারণেই আমরা এই তাদের যে স্যাম্পলগুলো সেগুলো আইডিসিআর সাথে যোগাযোগ করি এবং ওনাকে ওখানে আমরা স্যাম্পলগুলো পাঠিয়েছিলাম। তো যেহেতু আমাদের করোনা পজিটিভ আমরা পেয়েছি, সে অনুযায়ী আমাদের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছি। টিকা উৎপাদনের সক্ষমতা যাচাই নির্ধারিত 3 কোম্পানির মধ্যে সেপ্টা এগিয়ে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত কোর কমিটি। এই কমিটি কোন প্রতিষ্ঠানের অবস্থান কেমন সে সম্পর্কে মূল্যায়নের তালিকা তৈরি করেছে। তবে দুই দেশের মধ্যে চীনের সিনোফার্মের টিকা উৎপাদনে আগ্রহের কথা জানিয়েছে সেপ্টা। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, রিপোর্টের চূড়ান্ত কপি হাতে পেলে যারা এগিয়ে থাকবে সেই কোম্পানিকে টিকা উৎপাদনের অনুমতি দেবে মন্ত্রণালয়। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা প্রাপ্তিতে অনিশ্চয়তা দেখা দেয়ায় গণটিকা কর্মসূচি বাধাগ্রস্ত হয়েছে দেশে। দ্বিতীয় ডোজ টিকা দেওয়া অব্যাহত থাকলেও অন্তত 14 লাখ মানুষ দ্বিতীয় ডোজ টিকা পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ অবস্থায় রাশিয়ার স্পুটনিক ভি ও চীনের সিনোফার্মের টিকা বাংলাদেশে উৎপাদনে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাইয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কোর কমিটি গঠন করে। এই কমিটি 3 প্রতিষ্ঠানের টিকা উৎপাদনের সক্ষমতা যাচাই করেছে। কোর কমিটি 25-এর মধ্যে নম্বর দিয়েছে। এতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস 25 নম্বরের মধ্যে পেয়েছে 21, পপুলার ফার্মাসিউটিক্যালস পেয়েছে 12, আর হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল পেয়েছে 5 নম্বর। অবশ্য ভালো নম্বর পেলেও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস রাশিয়ার টিকা স্পুটনিক ভি নয়, শুধু চীনের সিনোফার্মের টিকা মাস্টার সিট থেকে উৎপাদন করতে চাই বলে কোর কমিটিকে জানিয়েছে। যারা এগিয়ে আছে তারা সে কাজটি করতে পারবে, কাজেই মন্ত্রণালয় এখন সিদ্ধান্ত দেবে এবং সেই সিদ্ধান্ত দেওয়ার পর আমরা আশা করব যত দ্রুত বাংলাদেশে কাজটি করা যাবে ততই আমাদের জন্য মঙ্গল। স্বাস্থ্য মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন এবং সে অনুযায়ী অধিদপ্তরগুলো যার যার যে নির্দিষ্ট কাজের গণ্ডি আছে সেখানে থেকে এই কাজটিকে সহায়তা। এদিকে রাশিয়া থেকে স্পুটনিক ভি টিকা কেনার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ থেকে পাঠানো সরবরাহ চুক্তির খসড়ায় বেশ কিছু অস্পষ্টতা ও অসঙ্গতি পেয়েছে আইন মন্ত্রণালয়। চূড়ান্ত চুক্তি সই করার আগে অবশ্য অস্পষ্টতা ও অসঙ্গতি দূর করার পরামর্শ দিয়েছে তারা। এদিকে চীনের সিনোফার্মের টিকা চলতি মাসের শেষের দিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী স্বাস্থ্য অধিদপ্তর। আপনারা জানেন যে ইতিমধ্যে 5 লাখ
পাশাপাশি দ্বিতীয় ডোজের জন্য সেরামের যে পরিমাণ টিকার সংকট তা শিগগিরই পাওয়ার ব্যাপারে আশাবাদী টিকা কমিটি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। টানা তিন দিন ধরে বিশ্বজুড়ে কমেছে কোভিড 19-এর মোট সংক্রমণ। 24 ঘন্টায় নতুন করে 6,27,000-এর বেশি আক্রান্ত ও 11,800-এর মৃত্যু হয়েছে বিশ্বজুড়ে। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমণ 16,31,00,000 ছাড়ালো আর 33,83,000 ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা। ভারতেও কিছুটা কমেছে সংক্রমণ। একদিনে 3,10,000-এর বেশি আক্রান্ত ও 4,090 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। পশ্চিমবঙ্গে আজ থেকে 2 সপ্তাহের লকডাউন জারি হয়েছে। 24 ঘন্টায় ব্রাজিলে 69,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছে 2,067 জন। একদিনে 25,000-এর বেশি আক্রান্ত ও 499 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে 14,25,00,000-এরও বেশি মানুষ। করোনা পরিস্থিতির কারণে ঈদে চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্রে বন্ধ থাকলেও মানুষের উপচে পড়া ভিড় পতেঙ্গা সমুদ্র সৈকতে। কেউ মাস্ক পরছেন, কেউ ঝুলিয়ে রাখছেন গলায়। সৈকতে যেতে পুলিশ বাধা দিলেও মানছেন না কেউই। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে এমন জনসমাগম বাড়াচ্ছে করোনা ঝুঁকি। আরো জানাচ্ছেন শেখ জায়েদ। পতেঙ্গা সমুদ্র সৈকত, মানুষের উপচে পড়া ভিড়ের এই চিত্র এখনকার। করোনা মহামারীতে ঈদে চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র যখন বন্ধ, তখন পতেঙ্গায় সাগর তীরে এই জনসমাগম। স্বাস্থ্যবিধির তোয়াক্কাই করছেন না অনেকে। করোনার জন্য মাস্ক পরবো না, এটা বলতে পারেন যে ধুলাবালির জন্য আপনি মাস্ক পরতে পারেন, এটা একটা দরকার আছে। আল্লাহ যেমন করেন, ইচ্ছা করে এমন করেন, স্বাস্থ্য যতই মানি না কেন আমাদের করোনা অবশ্যই আক্রান্ত করবে। আমরা নিজে নিজে সতর্ক থাকতেছি, নিজে নিজে নিরাপত্তা নিতেছি। এখন আমার মাস্ক নিয়ে ঘুরাফি করতেছি, অনেকজন তো মাস্ক দেখা যাচ্ছে না। সৈকতে যেতে মূল সড়কে পুলিশ বাধা দিলেও অন্য পথে ঠিকই চলে এসছেন সবাই। টুরিস্ট পুলিশ বলছে পতেঙ্গা সৈকতের মূল অবকাঠামো এলাকায় কাউকেই প্রবেশ করতে দিচ্ছেন না তারা। তো যে জায়গাটা আমাদের পর্যটনের এরিয়া মুক্ত, সেই জায়গাটাকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি। আর যেটা এখনও পর্যটনের এরিয়া মুক্ত হয় না, যেটা বাহিরে লোকাল এরিয়া, এটাকেও সমুদ্র পতেঙ্গা এরিয়া বলে। কিন্তু প্রত্যেক এলাকার লোকরা, যারা লোকাল এরিয়ার লোকরা, তাদের এলাকায় ওখানে সমাগম হয়েছে। চট্টগ্রামের শিশু পার্ক, ফয়েজ লেক, চিড়িয়াখানা সহ অন্য বিনোদন কেন্দ্রগুলোতে যে খোলা না পাওয়ায় বাধ্য হয়ে পরিবার পরিজন নিয়ে সমুদ্র তীরে এসেছেন বলেও জানিয়েছেন অনেকে। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। ঈদের টানা ছুটিতে যেখানে লক্ষ লক্ষ মানুষের পদচারণায় মুখরিত থাকত কক্সবাজার সমুদ্র সৈকত, তা এখন শুনশান নিরাপত্তা সেখানে। ঈদের ছুটিতে এই পর্যটকদের কোলাহল আর পদচারণা। সৈকতের প্রবেশদ্বারে রয়েছে টুরিস্ট পুলিশের কড়া পাহারা। দেড় মাস ধরে পর্যটন সংশ্লিষ্ট সবকিছু বন্ধ থাকায় পর্যটন সেক্টরের সাথে জড়িত 1,50,000 মানুষের এবার ঈদের আনন্দ ম্লান হয়েছে। সীমিত আকারে পর্যটন স্পটগুলো খুলে দেওয়ার দাবি পর্যটন ব্যবসায়ী ও কর্মকর্তা কর্মচারীদের। কক্সবাজার থেকে আইবুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরই ঈদের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসে লাখো পর্যটক। সেখানে এখন শুনশান নিরবতা। গেল বছর মার্চ মাসে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিলে সরকার লকডাউনের ঘোষণা দেয়, বন্ধ করে দেয় সমুদ্র সৈকত সহ পর্যটন কেন্দ্রগুলো। কিছুটা শিথিল হলেও দ্বিতীয় ঢেউ সামাল দিতে ফের বন্ধ করে দেওয়া হয় পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সৈকতের প্রবেশদ্বারে রয়েছে টুরিস্ট পুলিশের কড়া পাহারা। পর্যটন সংশ্লিষ্ট সবকিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে এই খাতে জড়িত 1,50,000 মানুষ। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সৈকত সহ পর্যটন স্পটগুলো খুলে দেওয়ার দাবি ব্যবসায়ী ও কর্মকর্তা কর্মচারীদের। দেড় মাস ধরে হোটেল মোটেল জুন এবং পর্যটন স্পট বন্ধ থাকার ফলে আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ। আমরা প্রায় 1,50,000 মানুষ বেকার জীবন যাপন করছে। করোনাকালীন দীর্ঘদিন বন্ধ থাকার পর ব্যাংক লোন নিয়ে ব্যবসা শুরু করার পরপরই দ্বিতীয় ধাক্কা। এ অবস্থায় পর্যটন খাতকে বাঁচাতে সরকারি সহায়তার বিকল্প নেই বলে মনে করেন ব্যবসায়ীরা। আমাদের পর্যটন কর্মীরা হাহাকার অবস্থায়, দুর্ভিক্ষের শিকার হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে বিজ্ঞানসম্মতভাবে জরুরি ভিত্তিতে উন্মুক্ত করে দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক। যেহেতু এখনো করোনা সংক্রমণের নিম্নমুখী কোনো প্রবণতা দেখা যাচ্ছে না, কাজে আমাদের সিদ্ধান্ত এখনো তাই আছে।
অনেক বেশি মানুষের সমাগম হয় এবং সেটি হচ্ছে করোনা সংক্রমণের হটস্পট হয়ে পরিণত হয়। এই জন্য আমাদের পর্যটন স্পটগুলো বন্ধই থাকবে। কখন কবে পর্যটন কেন্দ্রগুলো খুলবে তা এখনও অনিশ্চিত, তবে সংক্রমণ কমলে সরকার পর্যটন স্পটগুলো খুলে দেবে এমন প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। নেক্সট রিপোর্ট, নিউজ 24। নিচ্ছি একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। চট্টগ্রামের মৃত হত্যা মামলার রিমান্ডে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের জিজ্ঞাসাবাদ চলছে। পিবিআই কর্মকর্তারা জানিয়েছেন মূলত কয়েকটি বিষয় বিবেচনা নিয়ে এগোচ্ছে তারা। এদিকে মামলার বাদী বাবুলের শ্বশুর মোশারফ বলছেন, বাবুলের দায়ের করা মামলার তদন্ত প্রমাণ মিলেছে মৃত্যুর হত্যার পরিকল্পনাকারী বাবুল। আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শুরু থেকে এই মামলা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর রহস্যজনক আচরণ তৈরি করেছে অনেক প্রশ্ন। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়াচায়। সামনের কাতারে থেকে সন্ত্রাসী ও জঙ্গিবাদ দমনে সাহসী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত বাবুল আক্তার এভাবেই ভেঙে পড়েছিলেন স্ত্রী হত্যাকাণ্ডের পর। সাতজনের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলাও করেছিলেন তিনি। পাঁচ বছর পর পুলিশ বলছে এসবই ছিল বাবুলের অভিনয়। শ্বশুরের দায়ের করা হত্যা মামলায় বাবুলকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হলেও এখন পর্যন্ত হত্যা সংশ্লিষ্ট কোনো তথ্যই দেননি বাবুল। যেগুলি ইনফরমেশন পাওয়া গেছে বাদী পরিবার থেকে, যে সমস্ত বিষয় আসতেছে অন্যান্য সোর্স থেকে, যেগুলো বিষয় আসতেছে সেগুলো এখনো আসলে সবগুলো এখনো বলার সময় আসে নাই, তো আন্ডার ইনভেস্টিগেশন আছে এখানে। এদিকে বাবুলের শ্বশুরের দাবি, বাবুলই পরিকল্পিতভাবে খুন করেছে তার মেয়ে মিতুকে, এমন প্রমাণ মিলেছে বাবুলের দায়ের করা মামলার তদন্তেও। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড নিয়ে শুরু থেকেই পুলিশের আচরণ ছিল রহস্যজনক। এরকম একজন কম্পিটেন্ট অফিসারকে যখন অবসর দেওয়া হয়েছে তখনই কিন্তু আমাদের সচেতন মানুষের মনে একটা জিনিস সন্দেহ উঁকি দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, এতদিন পর্যন্ত তাহলে পুলিশ বিভাগ এটাকে কেন হিমঘরে রেখে দিয়েছিল? মৃত হত্যার এক মাসের মধ্যেই এই খুনে সরাসরি অংশগ্রহণকারী এবং অস্ত্র সরবরাহকারী সহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে খুনে সরাসরি অংশগ্রহণকারী রাশেদ নবী। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এবারে ফিলিস্তিন প্রসঙ্গ। আবরুদ্ধ গাজা উপত্যকায় রাতভর বোমাবর্ষণ করেছে ইসরায়েল বাহিনী। এক সপ্তাহ ধরে চলা এই সহিংসতায় 41 শিশু সহ 149 জন ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। চলমান সংকটের মধ্যে ইসরায়েল ও ফিলিস্তিন প্রধানের সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি নেতানিয়াহুকে সমর্থন জানিয়ে থামতে বলেছেন মাহমুদ আব্বাসকে। আর বাইডেনের ফোনের পরই ফিলিস্তিনে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিলেন নেতানিয়াহু। নেবির আমিনের ডেস্ক রিপোর্ট। আলজালা নামে গাজায় অবস্থিত এই ভবনটিতে ছিল এপি ও আলজাজিরার কার্যালয়। শনিবার বিমান হামলা চালানোর আগে ভবনটি থেকে বেসামরিকদের সরে যাওয়ার জন্য এক ঘন্টা সময় বেঁধে দিয়েছিল ইসরায়েল বাহিনী। এ হামলাটি কোনোভাবেই অবৈধ নয় বলে দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন, তবে কোনোভাবেই এ ঘটনায় চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা। টানা সপ্তম দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রোববার গাজায় হামাস নেতার বাড়িতেও বোমা হামলা চালিয়েছে তারা। প্রতিদিনই বাড়ছে ফিলিস্তিনিদের হতাহতের সংখ্যা। পাল্টা জবাব দেয়া থেকে বিরত নেই হামাসও। এদিকে ফিলিস্তিনি ইস্যুতে শনিবার প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের অংশীদারিত্ব জোরদারে তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন বলে আব্বাসকে জানিয়েছেন। সেই সাথে হামাসের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথেও ফোন আলাপে তাদের পূর্ণ সমর্থন দেওয়ার বার্তা দিয়েছেন বাইডেন। ফিলিস্তিন ইসরায়েল সংকট নিয়ে শনিবারও বিক্ষোভ হয়েছে ফ্রান্স, জার্মানি, গ্রিস, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে। বিক্ষোভগুলোয় ঘটেছে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ এবং গ্রেপ্তারের ঘটনা। নিবির আমিন, নিউজ 24। প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিল টাউটে। এরই মাঝে এর প্রভাবে কেরালাতে দুইজন এবং কর্ণাটকে চারজনের মৃত্যু হয়েছে।
সতর্কতা জারি করা হয়েছে মুম্বাইয়ে। ঝড়ের আঘাত সামলাতে দেশটির ছয়টি রাজ্যের শতাধিক উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। রাজ্যগুলো হচ্ছে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র এবং গোয়া। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার রাতে ঘূর্ণিঝড়ের দাপট সব থেকে বেশি থাকবে। ঘন্টা 150 থেকে 160 কিলোমিটার বেগে বইবে ঝড়। কখনো কখনো তা ঘন্টা 175 কিলোমিটার পৌঁছে যেতে পারে। গুজরাট উপকূলে মঙ্গলবার সকালে আছড়ে পড়তে পারে এই ঝড়। এদিন দুপুর বা সন্ধ্যায় গুজরাট উপকূলের পৌরবন্দর এবং নালিয়া উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি। বিশেষ ফ্লাইটে 31 সদস্যের বহন নিয়ে ঢাকায় পা রাখে লঙ্কানরা। বিমানবন্দর থেকে সরাসরি তাদের নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি অভিজাত হোটেলে, যেখানে 3 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে সফরকারীদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপনিক। করোনা মহামারীর মধ্যে দ্বিতীয়বারের মতো কোনো আন্তর্জাতিক দলের বাংলাদেশ সফর। বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের পর এবার অতিথি শ্রীলঙ্কা। কড়া নিরাপত্তা তো বরাবরই থাকে, তার সাথে যোগ হয়েছে বাড়তি স্বাস্থ্য সুরক্ষা। সকাল 8:10 মিনিটে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ঢাকায় পা রাখে শ্রীলঙ্কার 31 সদস্যের বহর। বিমানবন্দর থেকে সরাসরি তাদের নেওয়া হয় রাজধানীর একটি অভিজাত হোটেলে, যেখানে 3 দিনের কোয়ারেন্টিনে থাকবে কুশল পেরেরার দল। হবে 2 দফায় করোনা টেস্ট। সফরসূচি অনুযায়ী 19 মে প্রথমবারের মতো অনুশীলনে নামবে শ্রীলঙ্কা। 2 দিনের প্র্যাকটিস শেষে 21 মে বিকেএসপিতে খেলবে ইন্টার স্কোয়াড ওয়ার্ম আপ ম্যাচ। 23 মে মিরপুরের শেরে বাংলায় মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। পরের দুটিও একই ভেন্যুতে 25 ও 28 তারিখ। 14 দিনের সফর শেষ হবে 29 মে লঙ্কানদের দেশ ছাড়ার মধ্য দিয়ে। এদিকে টাইগার স্কোয়াডে দেখা দিয়েছে ইনজুরি সমস্যা। পিঠের ব্যথায় সিরিজে অনিশ্চিত রুবেল হোসেন, তবে ম্যাচের আগে তার সবশেষ অবস্থা পর্যবেক্ষণ করে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা, এমনটাই জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। পেস বোলারদের সাধারণত ব্যাকে কিছু ইস্যু হয়ে থাকে, রুবেলও তার ব্যতিক্রম নয়। তো আমরা বিভিন্ন কয়েক দফে স্ক্যান করা হয়েছে, স্ক্যানে তার লো ব্যাকে কিছু সমস্যা দেখা গেছে, যেটা দীর্ঘমেয়াদি বোলিংয়ের রিয়াকশান হিসাবেই সাধারণত আমরা পেয়ে থাকি। রুবেলকে খুব ভালো একটা রিহ্যাব প্রোগ্রামের মধ্যে সবসময় থাকতে হবে এবং সে সেটাই করছে। দেখুন, ওর রিহ্যাব প্রক্রিয়া চলছে এবং যখন আমাদেরকে সিলেক্টররা বলবে যে আজকে ওর কী অবস্থা, তখন ওই দিন আমরা ওর অবস্থা জানাব। পার্থবণিক, News24, ঢাকা। নারীর প্রথম আর প্রধান সৌন্দর্য বলা চলে তার চুল, কিন্তু ক্যান্সার নামক এক মরণব্যাধির কারণে এই সৌন্দর্য ম্লান হয়ে যায়। কিন্তু তারপর অনেক নারী এই ক্যান্সারের সাথে প্রাণপণ লড়ে জয়ী হন আর মাঝ থেকে হারিয়ে ফেলেন অনেক সাধের চুলগুলো। তবে চুলহীন মাথাও যে সৌন্দর্যের আরেক উৎস হতে পারে তার উদাহরণ দিয়েছেন বিশ্বের বেশ কিছু নারী। মেহেদির নকশায় চুলহীন মাথাটি যেন এক অনিন্দ্য সুন্দর মুকুট হয়ে ওঠে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিহান। ব্রেস্ট ক্যান্সারে স্টেজ 4-এ চিকিৎসা নিচ্ছেন আর এ কারণে কেমো সহ নানা ওষুধে অনেক কিছুর পাশাপাশি হারিয়েছেন নিজের পছন্দের চুলগুলো। কিন্তু মেহেদি দিয়ে নিজের মাথায় যখন অসম্ভব সুন্দর নকশায় সেজে ওঠেন, তখন চুলের চেয়ে এই হেনা ক্রাউনেই যেন নিজেকে আরো বেশি সুন্দরী মনে করেন তিনি। মানুষ যখন ক্যান্সার রোগীর দিকে তাকায়, সে শুধু একজন চুলহীন রোগীকে দেখতে পায়, কিন্তু হেনা ক্রাউন দেখে তখন তার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। এভাবেই ক্যান্সারের সঙ্গে লড়তে থাকা কিংবা এই মরণ ব্যাধিকে হারিয়ে জয়ী হওয়া নারীদের মাথায় হেনা আর্ট করেন সারা ওয়াল্টার্স। মার্কিন এই মেহেদি শিল্পী মনে করেন এই হেনা ক্রাউনের মধ্য দিয়ে ক্যান্সার আক্রান্ত নারীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসে। ক্যান্সারের সাথে লড়ে তারা জীবনের একটি কঠিন সময় পার করছেন। হেনা আর্টের মধ্য দিয়ে তারা তাদের হারানো সৌন্দর্যকে এক নতুন রূপে উপস্থাপন করতে পারছেন। এটা তাদের আরো মানসিকভাবে শক্তিশালী করছে। বর্তমানে ক্যান্সার আক্রান্ত নারীদের জন্য এই ধরনের হেনা আর্টের আয়োজন হয় পৃথিবীর বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, হাঙ্গেরি, ব্রাজিল ও ভারতেও নারীদের চুলহীন মাথায় মেহেদির নকশায় রাঙানো হয়। পরচুলা পরার চাইতে মেহেদিতে রাঙাতেই এখন অনেকেই উৎসাহী। নাহিদ সিহান, News24। দর্শক, এই ছিল আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।